ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন পয়েন্টেবিলে শীর্ষে ওঠার হাতছানি মাঠে নেমেই তাই এগিয়ে গেল সেভিয়া এরপর প্রথমার্ধেই ম্যাচে ফেরল রিয়াল মাদ্রিদ বাকি সময়টুকুতে মিলছিল না জালের দেখা শেষের দিকে ম্যাজিকাল ফুটবল দেখিয়েছেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র তরুণ এই ব্রাজিলিয়ানের হাত লা লিগায় পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে রিয়াল মাদ্রিদ সেভিয়ার বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও শেষের দিকে ভিনিসিয়াস জুনিয়রের গোলে জয় নিশ্চিত করেছে লস ব্লাঙ্কসরা সান্তিয়াগো বার্নাবিউতে রোববার রাতে লালিগার ম্যাচে দুই এক গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ রাফা মিরের গোলে সেভিয়া শুরুতে এগিয়ে যাওয়ার পর রিয়ালের সমতা টানেন করিম বেঞ্জেমা এরপর ভিনিশিয়াস জুনিয়র করেন জয়সূচক গোলটি পুরো ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখা রিয়াল মাদ্রিদ সেভিয়ার জালে শট নিয়েছে ১৪টি যার চারটি ছিল লক্ষ্য বরাবর ম্যাচে সেভিয়া এগিয়ে যায় বারোতম মিনিটের সময় তখনই পিছিয়ে পড়ে রিয়াল এরপর বত্রিশতম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান করিম বেঞ্জেমা একে গোলে সমতায় শেষ হয় প্রথমার্ধ এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের একেবারেই শেষ মুহূর্তে নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে চালের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র তরুণ এই ব্রাজিলিয়ানের গোলেই জয় নিশ্চিত হয়ে যায় রিয়াল মাদ্রিদের সতীর্থের বারানো বল ডিবক্সের বাহিরে দারুণ নিয়ন্ত্রণ নিয়ে অসাধারণ ক্ষিপ্রতায় ডিবক্সে ঢুকে পড়েন ভিনিসিয়াস সেখান থেকে জোরালো শর্টে গোল করেন তিনি ব্রাজিলিয়ান তরুণের অসাধারণ এই গোল নজর কেড়েছে সবার সেই গোলেই রিয়াল মাদ্রিদ পেয়ে যায় পূর্ণ তিন পয়েন্ট চোদ্দ ম্যাচে এবারে লালিগায় দশ জয় তিন ড্রয়ের রিয়াল মাদ্রিদের পয়েন্ট তেত্রিশ